আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বর্তমান সময়ে এসে কক্সবাজারের অবস্থাটা কেমন একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আসলে বর্তমানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বন্যায় বাড়িঘর রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে, অথচ সাগর পাড়ে দেখুন আপনারা কি অবস্থা। সাগর পাড়ে এখনও মানুষ হাঁটাহাঁটি করতেছে, অথচ সাগর ভাসে নাই। তো আসার আগে ভাবলাম যে হয়তো সাগর বাইসা আশেপাশে বিভিন্ন জায়গায় পানি দেখতে পাব, তো আসলে ভুল ধারণা। দেখতে পাচ্ছি এখানে মানুষ কিন্তু দেশের এই অবস্থায় এসেও মানুষ ঘোরাঘুরি করতেছে, তাদের যে আমোদ ফুর্তি রং ডং এগুলো নিয়ে তারা ব্যস্ত রয়েছে। তো এক কথা আসলে বলা যায় কারো পৌষ মাস কারো সর্বনাশ। এখানে দেখুন অবস্থাটা, এখানে সাগর পাড়ে সবসময় স্বাভাবিক অবস্থায় যেভাবে মানুষ ঘোরাফেরা করে অথবা আনন্দ ফুর্তি করতে আসে এভাবে করতেছে। তো দেখতে পাচ্ছি আমরা পুরো সাগর পাড়টা একটু দেখানোর চেষ্টা করব। ওই যে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু জোড়া জোড়া বসে আছে। তো যারা সাগর পাড়ে আসবেন একটি জিনিস একটু লক্ষ্য রাখবেন, এই জিনিসটা খুবই সতর্ক থাকবেন, সেটা হলো সাগর পাড়ে আসলে আপনারা বিভিন্ন ক্যামেরাম্যান দেখতে পাবেন। তো ক্যামেরাম্যানের কাছে যে দেখুন ক্যামেরা রয়েছে তাদের কাছে, তাদের হাতে কিন্তু দুইটা সানগ্লাস থাকবে, তিনটা সানগ্লাস থাকবে। তো আপনারা যখন ছবি তুলবেন, ছবি তোলার আগে কিন্তু ভালোভাবে ভালোভাবে বলে নেবেন যে কয়টা ছবি তুলবেন, কত টাকা করে। তাদের সাথে যদি আপনারা কথাবার্তা ভালোভাবে ভেঙে না নেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। তারা একই ছবি তিন ক্যাটাগরির তোলে থাকে, শর্ট, ফুল এবং নিচের গলা বাদ দিয়ে এমনিতে তোলে। তো একটা ছবি তারা তিন চার রকম তোলে। তো আপনি যখন ফটোগুলো দেখবেন আপনার প্রত্যেকটা ফটোই ভালো লাগবে। তো আপনারা তাদের সাথে যে দাম দর, 3 টাকা করে না 2 টাকা করে না 5 টাকা করে, এটা একটু নির্ধারণ করে নেবেন। তো সচরাচর কিন্তু তারা 10 টাকা 15 টাকা 5 টাকা যার থেকে যা পারে। তো আমরা প্রায় 60টা ফটো তোলা হয়েছে, আমাদের 60টা ফটো তোলা হয়েছে ক্যামেরা দিয়ে। তো আমরা 200 টাকা দিছি তাদের কাছে, তাদের সাথে কথা হয়েছে 200 টাকা। তো আমরা যেটা দেখতে পেলাম যে 60টা ফটো তোলার কথা ছিল কিন্তু তারা প্রায় 250 ফটো তুলছে, 250 ফটো। তো ভাবছিল সবগুলো ফটো আমরা নেব। তো প্রত্যেকটাই দেখায় যে দেখায় ভাই এই ফটোটা খুব ভালো, এটা চমৎকার, এটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা দেখা দেখা 60টা ফটোই নিছি, 200 টাকা দিছি। তো যদিও তার মুখটা একটু মলিন ছিল, কালো হয়ে গেছে। তো আপনারা এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন, খুব সতর্ক থাকবেন, কথাবার্তা যদি ভাঙ্গা না নেন তাহলে ঝগড়া করতে হবে আর বিপদের মুখে বিপদের সম্মুখীন হতে পারে। তো সাগর পাড়ে আসলে এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। আরেকটা জিনিস হলো ছোট ছোট বাচ্চা আসবে, আইসা বলবে যে শরীর ম্যাসেজ করে দেওয়ার জন্য। তো তাদেরকেও যদি শরীর ম্যাসেজ করাইতে চান কথাবার্তা বললে নেবেন যে 10 টাকা না 15 টাকা না 20 টাকা। দেখা গেছে কোনো কিছুই বলে নাই, আপনি ভাবতেছেন ছেলে ছোট বাচ্চা, তো 10-20 টাকা দিলে হয়তো চলবে, পরবর্তীতে হয়তো 500 টাকা 1000 টাকাও চাইতে পারে। আপনি কাউকে ডাক দিবেন, হ্যাঁ রায় দিবে, হ্যাঁ আপনি তো বলেন নাই 1000 টাকায় দিয়ে দেন, এটা আপনার অন্যায় বুঝছেন। আপনার এই বিপদে ফেলানোর জন্য প্রত্যেকটা ধাপে ধাপে কক্সবাজার কিন্তু মানুষ রয়েছে। তো যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন, জিনিসপত্র নিজের আত্মীয় স্বজন যারা ফ্রেন্ড সার্কেল আশেপাশে থাকবে তাদের কাছে রাখার চেষ্টা করবেন, আর যদি এককভাবে যে যান তাহলে ফলি ফাঁসাইয়া সাথেই রাখবেন। ওকে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অবস্থাটা দেখানোর জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।